চোখের চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব আল হাসান। লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফেরা সাকিব শনিবার বিপিএল এর রংপুর রাইডার্স এর প্রথম ম্যাচ খেলেছেন। ব্যাটিং এর সময় বল দেখতে তার চোখে সমস্যা হয়েছে। আরও উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। কাল সাকিবের দল রংপুর রাইডার্স 5 উইকেটে হেরেছে তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সুহান জানান, খেলার সময় চোখের সমস্যা ভুগিয়েছে সাকিবকে। তিনি ব্যাটিংয়ের সময় ঠিকমতো বল দেখতে পাচ্ছিলেন না, তাই চোখের চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব আল হাসান।